কেনো এমন হলাম সত্যি তো আগে কিন্তু আমরা কেউ এমনটা ছিলাম না তাই না যত বড় হয়েছি যত জ্ঞান বেড়েছে তত হিংসাও বেড়েছে তা আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা দেহ পাপে জর্জরিত তা পাপ মোচন হয় কেমন করে জানেন যখন আমরা এ বাড়ি একটু শুনে যা বাউল গান না শুনলে এইসব কথা জানতে পারবি না কোনোদিন আর ছেলে মেয়েরও শেখাতে পারবি না যেদিন তোরা বা আমরা পৃথিবীর লোক যেদিন জন্মগ্রহণ করেছিলাম সাথে দুটো কলসি নিয়ে আইছিলাম দুটো কলসি পাঠাইছিল ভগবান একটা হচ্ছে পাপের কলসি আর একটা হচ্ছে পুণ্যের কলসি তা পাপের কলসি আমরা কত তাড়াতাড়ি ভরে ফেলি আর পুণ্যের কলসি মোটে ভর্তি যায় না খালি খালি থেকে যায় তা পাপের দিকে ধ্যান দিয়ে যাচ্ছি দিনের পর দিন কিন্তু পুণ্যের দিকে কিন্তু আমরা কেউ ধ্যান দিই না তা যতই যা করো না কেন ওই পুণ্যের কলসি যতদিন তোমার না ভরবে ততদিন কিন্তু তোমার জীবন থেকে কোনো দুঃখ ছাড়বে না আপদ বিপদ তোমার লেগেই থাকবে তাই সেখানে দাঁড়িয়ে মহাজন বলছে আমি মহাপাপী অপরাধী আমি তোমার গুণাম আমি মহাপাপী অপরাধী আমি তোমার গুণাম আগে তো কেন এমন হলাম আমি আগে তো এমন ছিলাম না রে কেন এমন হলাম মনে অশুদ্ধ গানে করে গেলাম ভুল সরজানাম ফুরাবে না রে এই ভুলের মাসুম মনে অশুদ্ধ গানে করে গেলাম সারা জানাম পুরাবে না রে এই ভুলেরই মাসু Hola.
देह लया आमी दाराब कोई जाया एई पारार लोके बोले आमाय कलंकिनी कोया दाराब कोई जाया एई पारार लोके बोले आमारे कलंकिनी कोया ¡Gracias!